হাতের তালি এবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে যাব দুই দলের দুই ক্যাপ্টেনকে আমরা স্টেজের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কেশপুর সি বাবু ইলেভেন এবং বেস্ট বোলার হিসাবে আমরা যাকে মনোনীত করতে পেরেছি সেই দানিশ দানিশকে আমরা একটু মঞ্চের সামনে ডেকে নেব দানিশ ভাই আপ কাম পর ও জলদি সে জলদি স্টেজ পে আ যায় বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট দানিশ प्लीज कम ऑन द स्टेज मोहम्मद दानिश आपके लिए पूरा क्रेज भरा पड़ा हुआ है हमारे स्टेज पर आइसक्रीम खाते हुए आ चुके हैं कहीं गले पे कुछ हो तो न जाएगा इसीलिए हमें डर है आ चुके हैं मोहम्मद दानिश भाई में कुछ स्टेजेस हो স্টেজে ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছে দানিশকে আমাদের গ্রামের এবং আমাদের প্রাক্তন প্লেয়ার শেখ সাইম অসংখ্য ধন্যবাদ জানাই সাইমকে করতালি দিয়ে অভিনন্দন জানাও বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট মোহাম্মদ দানিশ বহুত আচ্ছা লাগ রা আপকো ইয়াহ পর দেখকে ক্রেজ পড়া ক্রেজ পুরা ইয়াহ পর ভরা পড়া হুয়া হ্যায় আপ কুছ বোলিয়ে ইস টুর্নামেন্ট কে বারে মে कैसा लगा छोटी सी ग्राउंड करके ये जो खेला हुआ है आप लोगों को कैसा लगा ये थोड़ा बताइए हम टूर्नामेंट बहुत भालो हुआ है मैच भी अच्छा था ठीक है मैच भी अच्छा था टूर्नामेंट भी बहुत अच्छा था दर्शकों का भी बहुत साथ रहा ग्राउंड में यहाँ थोड़ा सा बंगाली क्यों ना सिखा दे साकिर भाई बोलिए कोई बात नहीं थोड़ा सा बंगाली हो जाए ये सुश्री बे कह दीजिए बच्चा तुम्हारे के भालोबासी बच्चा तुम सब को भालोबासी बहुत बढ़िया भैया দুই দলে দুই ক্যাপ্টেনকে এখন স্টেজের সামনে ডেকে নেবো বাচ্চারা একটু স্টেজে ছেড়ে দাও বুঝতে পারছি তোমরা কতটা ভালোবাসছো আমাদেরকে একটু ছেড়ে দাও দুই দলের দুই ক্যাপ্টেন সি বাবু ইলেভেনের ক্যাপ্টেন রানা ক্যাপ্টেনটা পাঠিয়ে দাও ভাই সি বাবু ইলেভেনের ক্যাপ্টেন এবং রাঙা রাঙাদিঘি ক্লাবের ক্যাপ্টেন চন্দন যেখানে থাকে একবার স্টেজের উপরে এসো মহিবুল কাকা এসো একবার দুই দলের দুই ক্যাপ্টেনকে আমরা মঞ্চের সামনে এখনই ডেকে দিচ্ছি পুরস্কার বিতরণী কার্যক্রমে মুকরেশ মুকরেশ খান যেখানে থাকবে একবার এসো স্টেজের সামনে মুকরেশ